হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে নিফটি ব্যাংক নিফটির পরবর্তী দিন মার্কেট পারফরমেন্স সম্পর্কে আমরা আলোচনা করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা চলে আসবো আমাদের অ্যাঞ্জেল ওয়ান এর নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে। সো আমরা সিম্পলি ওপেন করে নিচ্ছি আমাদের অ্যাঞ্জেল ওয়ান এর নতুন মোবাইল অ্যাপ্লিকেশন। তো অ্যাঞ্জেল ওয়ান এর নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ওপেন করার সাথে সাথে আমরা সিম্পলি হোম পেজে ডিরেক্ট হয়ে যাবো। হোম পেজ ডিসক্রাইব করার সাথে সাথে আমরা একটা অপশন পেয়ে যাবো ইনসার্ট ট্রেড এন্ড অ্যাসেন্ড। সিম্পলি আমরা এটার উপরে ট্যাপ করে নিচ্ছি। পরপর আমরা একটা পেজ চলে আসবো, এখান থেকে আমরা নিফটি, ব্যাংক নিফটি এবং ফিন নিফটি চার্ট অ্যানালাইসিস করে নিতে পারি। তার সাথে বাই কল বাই পুট করে নিতে পারি, অপশন চেন অ্যানালাইসিস করে নিতে পারি, বিভিন্ন রকম ইন্ডিকেটর, ক্যান্ডেল এবং টাইম ফ্রেম এর ব্যবহারও আমরা করে নিতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি নিফটি মার্কেট 19,557-তে মার্কেট ক্লোজ করেছে নিফটি। তো নিফটির পরবর্তী দিন মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য সিম্পলি আমরা এখানে একবার ট্যাপ করে নেবো। ট্যাপ করার পর আমরা চলে আসবো অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। হোম পেজে আসার পর সবচেয়ে উপরে সার্চের অপশন, সার্চের অপশনের উপর ট্যাপ করার পর আমরা সিম্পলি এখান থেকে নিফটি গুলো সার্চ করে নেবো। তো নিফটি সার্চ করার সাথে সাথে আমাদের কাছে নিফটি ওপেন হয়ে চলে এসছে। সিম্পলি আমরা নিফটির উপর ক্লিক করে নেবো। ক্লিক করার পর আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে এসছে। এখানে একটা স্টপ লস এর অপশন, এটার উপর আমরা ক্লিক করে নেবো। ক্লিক করার পর আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে এসছে। সিম্পলি এখানে একটা টেকনিক্যাল অপশন, এটার উপর আমরা ক্লিক করে নেবো। ক্লিক করার পর আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে এসছে। আমরা দেখতে পাচ্ছি নিফটি মার্কেট পরবর্তী দিন বিয়ার স্ট্যান্ড করতে পারে এরকমটাতে 8 জন মতামত জানিয়েছেন। মার্কেট নির্ভর হতে পারে এরকমটাতে 7 জন মতামত জানিয়েছেন। মার্কেট বুস্টার করতে পারে এরকমটাতে 2 জন মতামত জানিয়েছেন। অপরদিকে আমরা রেশন শর্ট পয়েন্টের উপর ক্লিক করে নেবো রেশন শর্ট পয়েন্ট গুলো জেনে নেওয়ার জন্য এবং 1 ওয়ারের রেশন শর্ট পয়েন্ট জেনে নেবো। প্রথম সাপোর্টের কথা বলা হয়েছে 19,519-এর একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 19,333-এর একটা সাপোর্ট, তৃতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 18,790-এর একটা সাপোর্ট। প্রথম রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 20,062-এর রেশন পয়েন্ট, দ্বিতীয় রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 20,459-এর রেশন পয়েন্ট, তৃতীয় রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 20,962-এর একটা রেশন পয়েন্ট। অর্থাৎ এই সাপোর্ট এবং রেশন পয়েন্ট গুলো মাথায় রেখে আমরা সিম্পলি পরবর্তীতে নিফটি মার্কেটে ইনভেস্টমেন্ট করে নিতে পারি। সিম্পলি আমরা এখান থেকে ডাবল ট্যাপ করে নেবো এবং ডাবল ট্যাপ করার পর আমরা চলে আসবো অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। আমরা চলে এসেছি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজে আসার পর আমরা আবার স্টার্টেড অ্যান্ড এফএন ওপেন করে নেবো। আমরা দেখলাম নিফটি মার্কেট পরবর্তী দিন বিয়ার করতে পারে এরকম তাদের সবচেয়ে বেশি জন মতামত জানিয়েছেন। সো আপনি আপনার নিজের ব্যক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন নিফটি মার্কেটে আপনি সিম্পলি ইনভেস্টমেন্ট করে নিতে পারেন। পরবর্তীকালে আমরা ব্যাংক নিফটির উপর ট্যাপ করে নেবো ব্যাংক নিফটির মার্কেট পারফরমেন্স দেখার জন্য। সো আমরা দেখতে পাচ্ছি ব্যাংক নিফটি 44,291 মার্কেট ক্লোজ করেছে ব্যাংক নিফটি। সো ব্যাংক নিফটির পরবর্তী দিন মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য সিম্পলি আমরা এখানে একবার ট্যাপ করে নেবো। ট্যাপ করার পর আমরা চলে আসবো অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। হোম পেজে আসার পর সবচেয়ে উপরে সার্চের অপশনটির উপরে ক্লিক করে নেবো। ক্লিক করার পর আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। সো এখান থেকে আমরা ব্যাংক নিফটি আবার সার্চ করে নেবো। ব্যাংক নিফটি সার্চ করার সাথে আমাদের কাছে ব্যাংক নিফটি ওপেন হয়ে চলে এসছে। সিম্পলি আমরা ব্যাংক নিফটির উপরে ক্লিক করে নেবো। ক্লিক করার পর আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে এসছে। সিম্পলি এখানে একটা স্টপ লস এর অপশন, এটার উপর আমরা ক্লিক করে নেবো। ক্লিক করার পর আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে এসছে। সিম্পলি এখানে একটা টেকনিক্যাল অপশন, এটার উপর আমরা ক্লিক করে নেবো। ক্লিক করার পর আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে এসছে। আমরা দেখতে পাচ্ছি ব্যাংক নিফটি মার্কেট পরবর্তী দিন বিয়ার স্ট্যান্ড করতে পারে এবং তাতে 19 জন মতামত জানিয়েছেন। রিটার্ন করতে পারে এরকম তাতে 7 জন মতামত জানিয়েছেন। বুল স্ট্যান্ড করতে পারে এরকম তাতে 1 জন মতামত জানিয়েছেন। অপরদিকে আমরা রেশন শর্ট পয়েন্ট উপর ক্লিক করে নেবো। রেশন শর্ট পয়েন্ট গুলোকে দেখে নেওয়ার জন্য এবং 1 আওয়ারের রেশন শর্ট পয়েন্ট দেখে নেবো। প্রথম সাপোর্টের কথা বলা হয়েছে 44,191 একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 43,492 একটা সাপোর্ট, তৃতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 41,780 একটা সাপোর্ট। প্রথম রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 45,813 একটা রেশন পয়েন্ট, দ্বিতীয় রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 46,916 একটা রেশন পয়েন্ট এবং তৃতীয় রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 48,628 একটা রেশন পয়েন্ট। অর্থাৎ এই সাপোর্ট এবং রেশন পয়েন্ট গুলো মাথায় রেখে আপনি সিম্পলি পরবর্তী দিন ব্যাংক নিফটি মার্কেটে ইনভেস্টমেন্ট করে নিতে পারেন। আমরা সিম্পলি আবার এখান থেকে ডাবল ট্যাপ করে নেবো। ডাবল ট্যাপ করার পর আমরা চলে আসবো অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। আমরা চলে এসেছি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। হোম পেজে আসার পর আমরা আবার ইনস্টেন্ট ট্রেড অ্যান্ড এফএন ওপেন করে নেবো। ওপেন করার সাথে সাথে আমরা আবার ব্যাংক নিফটির চার্ট ওপেন করে নেবো। আমরা দেখতে পেলাম ব্যাংক নিফটির মার্কেট পরবর্তী দিন বিয়ার স্ট্যান্ড করতে পারে এরকম তাদের সবচেয়ে বেশি জন মতামত জানিয়েছেন। তো আপনি আপনার নিজের ব্যক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে ব্যাংক নিফটির মার্কেটে পরবর্তী দিন আপনি ইনভেস্টমেন্ট করে নিতে পারেন, এখান থেকে বাই কল বাই পুট করে নিতে পারেন। এবং আপনি যদি চান আপনার একটা ইনভেস্টিং জার্নি অতি সহজে শুরু করবেন, তার জন্য আপনি সিম্পলি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সব জায়গায় অ্যাকাউন্ট সিম্পলি উপর ট্যাপ করতে পারেন। ট্যাপ করার পর অ্যাডভান্স করে নিতে পারেন এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।